আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এম্বাসি ঢাকা। আজ 9 ফেব্রুয়ারি 2023। আজ আমার 3 জন ফলোয়ার ইউএসএর ট্যুরিস্ট ভিসা ইন্টারভিউ দিয়েছেন এবং ইন্টারভিউ শেষে তাদের অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছেন, কী নিয়ে গিয়েছিলেন, কী ডকুমেন্ট দেখেছে, কী প্রশ্ন করেছে ইত্যাদি ইত্যাদি। সেই আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, যা আমি মনে করি যে আপনারা যারা আগামী কিছুদিনের মধ্যে বা নিকট ভবিষ্যতে ইউএসএ ট্যুরিস্ট ভিসা ইন্টারভিউ দিবেন তাদের এই তথ্যগুলো জানা অত্যন্ত জরুরি। সেই জন্যই এই ভিডিওটি করা, তাদের কাছ থেকে আমি যে তথ্যগুলো পেয়েছি সেগুলো আমি আপনাদের কাছে প্রেজেন্ট করব। আপনাদের কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করতে পারেন tcbd365@gmail.com। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার। প্রথমেই চলে যাই, এই যে 3 জন ইন্টারভিউ দিয়েছেন তারা বেসিক্যালি আমার ক্লায়েন্ট না কেউই, তারা বিভিন্ন সময়ে আমার কাছ থেকে ফোন কনসালটেশন নিয়েছেন এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ রক্ষা করেছেন, বিভিন্ন সময় টিপস নিয়েছেন। 3 জনের মধ্যে 1 জনের ভিসা রিফিউজড হয়েছে, 2 জনের ভিসা ইস্যু হয়েছে, অ্যাপ্রুভড হয়েছে। তো এই 3 জনের অভিজ্ঞতার যদি মূল কিছু বিষয় আমি তুলে ধরি, তাহলে প্রথমত অ্যাজ আমি বিভিন্ন সময় বলেছি, বহুবার বলেছি, আপনারা প্রথমে যে প্রশ্নটি করেন যে ট্যুরিস্ট ভিসা ইন্টারভিউ মানে ট্যুরিস্ট ভিসাতে কী কী ডকুমেন্ট লাগবে, ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করব বা ইন্টারভিউ দিব কী কী ডকুমেন্ট লাগবে, আমি 12 বছর ধরে বলছি কোনো ডকুমেন্ট লাগবে না। ন্যাচারালি তাদের কোনো ডকুমেন্ট চেক করেনি। আপনি তারপরেও ডকুমেন্ট নিয়ে যাবেন, পাসপোর্ট, ব্যাংক স্টেটমেন্ট, আপনার ট্রেড লাইসেন্সের কপি, এগুলো নিয়ে যাবেন, বাট এগুলো কেউ দেখবে না। ইন্টারভিউতে DS-160 দেখবে এবং আপনার সাথে কথা বলবে, এই হচ্ছে ইন্টারভিউ। আচ্ছা, তো 3 জনের কারোরই, পয়েন্ট টু বি নোটেড, নাম্বার 1 কারো কোনো ডকুমেন্ট চেক করে নাই। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে তাদের ইন্টারভিউ ডিউরেশন ছিল 1 থেকে 2 মিনিট 3 জনেরই। নাম্বার 3 হচ্ছে তাদের 3 জনেরই ভাষ্য যে আজকের যে পরিস্থিতি তারা দেখেছেন সেখানে যারা ফ্যামিলি সহ ইন্টারভিউ দিয়েছেন তাদের ভিসা সাকসেসের রেটটা হায়ার, অনেক বেশি। আচ্ছা, সো এটা আমি অলওয়েজ বলেছি যে ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করা বেটার, অন্যান্য দেশে ইউরোপ, শেঙ্গেন বা ইউকে ওগুলোর ক্ষেত্রে বলি, প্রথমে একা করেন, তারপর হয়ে গেলে ঘুরে এসে দেন নেক্সট টাইম ফ্যামিলি নিয়ে করতে পারেন, বাট ইউএসএর ক্ষেত্রে আমি অলওয়েজ বলেছি যে ফ্যামিলি সহ ট্রাভেল অ্যাপ্লাই করা বেটার। আচ্ছা, 1 থেকে 2 মিনিট ইন্টারভিউ নিয়েছে সেটা তো বললাম। মেইন যে জিনিসটা ইম্পর্ট্যান্ট আপনাদের জানার জন্য সেটা হচ্ছে যে আপনারা সম্প্রতি দেখেছেন নিউজে এসেছে যে কয়েকটি ট্রাভেল এজেন্সি জাল সিল দিয়ে ক্লায়েন্টদেরকে ইউএসএর ভিসা ইন্টারভিউতে পাঠিয়েছেন এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এরপর থেকে আমি বেশ অনেকজনের কাছ থেকে, শুধু আজকের না, অনেকজনের কাছ থেকে যে কথাগুলো পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে যে ভিসাগুলো আছে, যে দেশগুলো আপনি ট্রাভেল করেছেন, সেই দেশগুলোকে খুব ভালো মতো স্ক্রুটিনি করা হচ্ছে, খুব ভালো মতো যাচাই বাছাই করা হচ্ছে, দেখা হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে যে আপনি জাপানে গিয়েছেন, জাপানে কী কী দেখেছেন, কোথায় ছিলেন, কতদিন ছিলেন, এখান থেকে ওখানে কীভাবে গেলেন, মানে আপনাদের প্রিভিয়াস যে ট্রাভেল হিস্ট্রি আছে সেই ট্রাভেল হিস্ট্রি নিয়ে অনেক প্রশ্ন করছে এবং আগের পাসপোর্টগুলো ধরে দেখে বোঝার চেষ্টা করছে যে কোনো জাল ভিসা, জাল স্ট্যাম্প এগুলো আছে কি না। এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ওই ঘটনার পর থেকে। সো আপনারা যারা নিকট ভবিষ্যতে ইন্টারভিউ দিবেন, আপনারা আগে যেখানে গিয়েছেন, যে সমস্ত হোটেলে ছিলেন, সেগুলো একটু নামগুলো মেমোরাইজ করে যাবেন, হতে পারে আপনি ভুলে গিয়েছেন, তারপরেও যতটুকু পারেন মনে রাখার চেষ্টা করবেন যাতে স্মার্টলি উত্তর দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি থাইল্যান্ড ঘুরেছেন, কোথায় কোথায় গিয়েছেন, থাইল্যান্ডের ব্যাংককে কোথায় কোথায় দেখেছেন, কী কী দেখেছেন, কোন হোটেলে ছিলেন, ওই হোটেল থেকে মেট্রো স্টেশন কত দূরে, এই ধরনের ট্রিকি কোশ্চেন করে বোঝার চেষ্টা করা হয় যে আপনি আসলে থাইল্যান্ড গিয়েছেন নাকি স্টিকারটা বা এই সিলটা জাল, এটা বোঝার চেষ্টা করা হচ্ছে প্রত্যেকটা, অলমোস্ট সবার ভিসা অ্যাপ্লিকেশন ইন্টারভিউতে এই জিনিসটা বোঝার চেষ্টা করা হচ্ছে। সো আগের পাসপোর্ট সবগুলো অবশ্যই নিয়ে যাবেন এবং আগের পাসপোর্ট, বর্তমান ভিসা, আগের ভিসা এগুলো খুব ভালো মতো দেখা হচ্ছে, কোশ্চেন অ্যান্সারে এই বিষয়গুলো বেশি আসছে যে আপনি আগে কোথায় গিয়েছেন, কী কী দেখেছেন, আসলেই দেখেছেন কি না, নাকি না দেখেই জাল সিল নিয়ে গিয়েছেন, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করা হচ্ছে খুব গুরুত্বের সহকারে। দেন যে কমন কোশ্চেনগুলো এসেছে সেটি হচ্ছে যে কেন আমেরিকায় যাবেন, আপনি কী করেন। আরেকটা প্রশ্ন এসেছে গুরুত্বপূর্ণ, যেটা আগে খুব বেশি সচরাচর করতো না, যে আপনি আমেরিকায় গিয়ে কোথায় কোথায় বেড়াবেন, কী কী দেখবেন, এই প্রশ্নটি অনেকেই করা হচ্ছে।
সো এই প্রশ্নটির জন্য আপনারা ভালো মতো প্রিপেয়ার থাকবেন। এ ব্যাপারে আমি ইউরোপের শেঙ্গেন ভিসা নিয়ে যে ভিডিওটি করেছি সেখানে আমি আইটিনারির গুরুত্ব বলেছি, যে আপনি যখন বলবেন যে আমি ফর এক্সাম্পল ঢাকা দিয়ে বোঝাই, আপনি যদি বলেন যে আমি থাকবো বনানীতে, আমি বেড়াবো ফর এক্সাম্পল আমি বেড়াবো নারায়ণগঞ্জে, তাহলে কিন্তু খুব একটা লজিক্যাল হয় না। আপনি যদি নারায়ণগঞ্জে বেড়ান তাহলে নারায়ণগঞ্জের কাছাকাছি কোথাও হোটেলে থাকবেন, তাই না? আপনি পুরনো ঢাকা বেসড আপনার ট্রাভেল প্ল্যান কিন্তু আপনি থাকছেন গাজীপুরের কাছাকাছি বা এয়ারপোর্টের কাছাকাছি, ডাজেন্ট সাউন্ড লজিক্যাল। সো আপনারা যে আইটিনারি সাজাবেন, কোথায় কোথায় বেড়াবো, কোথায় থাকবো, হোটেল যেটা আপনি বুকিং তো করা লাগে না, এই কথাগুলো আমি বহুবার বলেছি, হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ইনভাইটেশন লেটার, এগুলো কিছুই লাগে না, কোনো ডকুমেন্ট লাগে না। আচ্ছা, সো আপনি আইটিনারি অর্থাৎ আপনি DS-160 যে বলছেন যে আমি অমুক হোটেলে থাকবো বা ভিসা পেলে আমি অমুক হোটেলে থাকতে চাই, একটা অ্যাড্রেস তো দিতে হয়। এই অ্যাড্রেসটা আপনি রিসার্চ করে বুঝে শুনে আপনি যে এলাকাগুলো বেড়াবেন সেই এলাকায় আপনি জেনুইনলি থাকতে গেলে যে হোটেলটা চুজ করতেন বুঝে শুনে, স্মার্ট ট্রাভেলার হিসেবে, যে সব ট্রাভেল অ্যাট্রাকশনগুলোর কাছাকাছি, যেখান থেকে মেট্রো কাছে, যদি আপনি ফ্যামিলি নিয়ে যান মেট্রো কাছাকাছি হলে আপনার কমিউনিকেশন অনেক ইজি হয়ে যায়। এইভাবে করে আপনি আইটিনারিটা সুন্দরভাবে সাজাতে হবে এবং প্রেজেন্ট করতে হবে, বলতে হবে যে আমি এই জায়গাগুলো বেড়াবো। তার মানে এই না, আমি আরেকটা কথা ক্লিয়ার করে দিই, DS-160 একটা কোশ্চেন থাকে যে আপনি কোনো স্পেসিফিক ট্রাভেল প্ল্যান করেছেন কি না, এটা আমি সবাইকে বলি যে এটা ইয়েস দিয়ে আপনি স্পেসিফিক্যালি জায়গা উল্লেখ করার তেমন কোনো প্রয়োজন নাই, আপনি সেটা নো দিয়ে রাখতে পারেন। এবং তখন একটা কোশ্চেন আসবে যে ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল কবে, আপনি ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল আনুমানিক কবে যাবো, আমি ঈদের পরে যাবো, কোরবানি ঈদের পর যাবো, তখনকার একটা ডেট দিলেন। কিন্তু ইন্টারভিউতে যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কোথায় কোথায় বেড়াবেন, এই যে আপনি বলছেন এটা লজিক্যাল যাতে হয়, কোনটার পরে কোনটা যাচ্ছি এটা যাতে লজিক্যাল হয়, তাহলে যাতে শুনে যাতে বোঝে অফিসার যে না আপনি প্ল্যানটা করেছেন বুঝে শুনেই করেছেন, এবং যে অ্যাট্রাকশনগুলোর কথা বলেছেন এখানে এর পরেই বি হয়, বি এর পরেই সি হয়, এরপরে ডি হবে না, ডি এর পরে সি হবে না, এরকমভাবে যদি জিগজ্যাক মানে উল্টাপাল্টা করে আপনি যদি বলেন তাহলে খুব একটা লজিক্যাল শোনাবে না এবং অফিসার আপনার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবে এবং ধরে নিতে পারে যে আপনি খুব একটা স্মার্ট ট্রাভেলার না, বা ভালো মতো রিসার্চ করেননি, বা আমেরিকা সম্পর্কে যথেষ্ট জানেন না, ইত্যাদি ইত্যাদি। সো কোথায় বেড়াবেন এই ব্যাপারটার ব্যাপারে আমি আপনাদেরকে আগে থেকে টিপসটা দিয়েছি আগেও বহুবার, আরেকবার বলি যে আপনারা যদি আমেরিকার ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে চান, প্রতিদিন সময় নিয়ে ফ্যামিলি সহ বসে আপনারা ট্রাভেল ব্লগগুলো দেখবেন, আমেরিকার ট্রাভেল ব্লগগুলো যদি আপনি টানা দুই সপ্তাহ দেখেন আপনার অনেক কিছু জানা হয়ে যাবে, অনেক নলেজ চলে আসবে, কোথায় কী আছে না আছে, এবং ইন্টারেস্টিং অনেক গল্প আপনি বলতে পারবেন ট্যুরিস্ট ভিসা ইন্টারভিউতে, কেন যাবেন, আমি এটা এটা দেখতে যাবো, আমি স্ট্রিট ফুডগুলো খেতে যাবো, আমার শখ হচ্ছে খাওয়া, আমি পুরান ঢাকায় এবং ঢাকার বিভিন্ন লোকেশনে গিয়ে গিয়ে খাই, নতুন নতুন রেস্টুরেন্ট ট্রাই করি, আমি আমেরিকাতে গিয়ে এই এই খাবারগুলো খাবো, এই লোকেশনে গিয়ে খাবো, আপনি একটা গল্প সাজাতে পারবেন, ফুড ব্লগগুলো দেখতে পারেন, ট্রাভেল ব্লগগুলো দেখতে পারেন, এগুলো আপনাকে ইন্টারভিউতে হেল্প করবে। সো এভাবে করে নিজেকে রেডি করতে হয়, রেডি না করে হুট করে মুখস্থ করে গেলাম আমি এটা দেখবো ওটা দেখবো, জেনারেল কথাবার্তা, আমি ম্যানহাটন দেখবো, আমি স্ট্যাচু অফ লিবার্টি দেখবো, আমি নায়াগ্রা ফলস দেখবো, এটা খুব জেনারেল কথাবার্তা, এটা অ্যাভারেজ যে কেউ এটা আমেরিকা সম্পর্কে যে না জানে সেও কিন্তু বলতে পারবে, হোয়াইট হাউস দেখবো, সবাই বলতে পারে এগুলো। আপনি ডিফারেন্ট কিছু বলার চেষ্টা করবেন যেটা অফিসার সচরাচর শোনে না, খুব বেশি মানুষ বলে না, এই ধরনের কিছু বলতে হবে, তাহলে সে আপনার প্রতি কনফিডেন্স পাবে এবং ইন্টারেস্ট বাড়বে এবং আপনাকে জেনুইন ভাববে যে আপনি রিসার্চ করে আসছেন এবং অবশ্যই আপনি জানেন বিষয়গুলো এবং ওইভাবে করে প্ল্যান করেছেন। সো কোথায় বেড়াবেন, এই যে বেড়ানো রিলেটেড কথাবার্তা, যেহেতু এটা খুবই লজিক্যাল, যেহেতু ট্যুরিস্ট ভিসা ইন্টারভিউ, বেড়ানো রিলেটেড কথাবার্তায় আসবে, আগে কোথায় বেরিয়েছেন, আপনি আসলে জেনুইন ট্রাভেলার কিনা, এবং আমেরিকায় কোথায় কোথায় বেড়াবেন, এখানেও বোঝার চেষ্টা করা হচ্ছে আপনি জেনুইন ট্রাভেলার কিনা। সো ওই যে আগের যে বিষয়গুলো ছিল, যে কাউকে দিয়ে ফর্ম ফিল আউট করায় ফেললাম, ইন্টারভিউ দাঁড়ায় গেলাম, কাগজপত্র নিয়ে গেলাম, এভাবে কিন্তু অন্য সব দেশের ভিসা ইন্টারভিউ দিতে পারবেন, হবে, বাট আমেরিকার ব্যাপারটা ডিফারেন্ট, অন্য সব দেশ একভাবে কাজ করে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অন্যভাবে কাজ করে। আমরা ইন্ডিয়া একেবারে পাশের দেশ, ইন্ডিয়ার ভিসা আবেদন করতে গেলেও আমরা প্রচুর ডকুমেন্ট রেডি করি, ইউটিলিটি বিল, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ডলার এন্ডোর্সমেন্ট ইত্যাদি ইত্যাদি, ইউকে, শেঙ্গেন, জাপান, সব ধরনের কান্ট্রিতে আমরা প্রচুর ডকুমেন্ট তৈরি করি, আমেরিকার ক্ষেত্রে উল্টো। এখানে আপনাকে অনলাইনে যে DS-160 আছে সেটা চমৎকারভাবে ফিল আউট করতে হবে এবং ইন্টারভিউতে কোশ্চেন অ্যান্সার সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে, তারা কোনো ডকুমেন্ট সচরাচর ধরে দেখে না। এখন যেটা দেখছে সেটা হচ্ছে বর্তমান পাসপোর্ট, পুরনো পাসপোর্ট, সবগুলো ভিসাগুলো, স্ট্যাম্পগুলো জাল কি না, এগুলো বোঝার চেষ্টা করছে। সো এভাবে করে আপনারা রেডি হবেন, আশা করা যায় যে তিনজনের সাথে আমার আজকে কথা হয়েছে, তাদের তিনজনের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বললাম এবং বেসিক্যালি এর মধ্যে বেশ কিছু কথা আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি। সো আপনারা এইভাবে করে
এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে রেডি হবেন। এখন ফোকাস করতে হবে আগে কোথায় কোথায় বেরিয়েছেন, এই প্রশ্ন এইগুলো রিলেটেড কোশ্চেন করলে যাতে সুন্দরভাবে উত্তর দিতে পারেন, পাশাপাশি আমেরিকায় গিয়ে কোথায় কোথায় বেড়াবেন তার যাতে একটা লজিক্যাল সিকোয়েন্স আপনি প্রেজেন্ট করতে পারেন, যে আমি অমুক তারিখে যাব, গিয়ে এটা দেখব, তারপর ওখান থেকে বাই বাস অমুক জায়গায় চলে যাব, ওখানে গিয়ে সারাদিন অমুক জায়গায় থাকব, ঘুরবো, বেড়াবো, তারপর অমুক বিচে যাব, ইত্যাদি ইত্যাদি, যাই হোক না কেন আপনি আপনার মতো করে সাজাবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করতে পারেন tcbd365@gmail.com। আসসালামু আলাইকুম।